এই যে বাদশা আছে না, এই বাদশাদের ওয়াজ করবো। বলে হুজুর বাদশাদের আবার ওয়াজ কি? বাদশাদের ওয়াজ নাই নাকি? এই অত বড় একটা সাওয়াল আর মা আর ওর বাপ নিয়ে এসে আমার পাও জড়ে ধরে কয়, ও আব্বা বাসাল। আমি কি হয়েছে তার? কই যে এটা আমার সাওয়াল, পাবনা পাগলা হাসপাতালে 3 মাস রেখে আসলাম, ভালো হলো না, তো ডাক্তার বলেছে বাঙালি হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনো। এইটুক সাওয়াল। তাহলে আমি কি কবিরাজ নাকি আমি কি তাবিজ বেশি নাকি? তো আব্বা আমাদেরকে একটু ঘুরায়েন না, একটা তাবিজ দেন। আমি তোমার সাওয়ালের অসুখ কি? বলে অসুখ ওর পাগলা হয়ে গেছে, আমাকেও চিনে না, ওর মাকেও চিনে না, ওর নামও ভুলে গেছে। আমি বাপও চিনে না, মাও চিনে না, নামও ভুলে গেছে। আল্লাহ ইয়ে কোন ডিজাইনের তাবিজ আমি দেব? আমি এদিকে এটা কে? ওর বাপের দিকে তাকায় গায়, বাপ চিনে না। ওর মার দিকে তাকে বলছে এটা কে? তার মানে মা চিনে না। তোর নাম কি? নামও ভুলে গেছে। আমি খোদা, মাও চিনে না, বাপও চিনে না, নামও ভুলে গেছে। তাহলে আমি এখন করি কি, কি তাবিজ দিব আমি? দাঁড়া, এটা কয় টাকার নোট? আমি এই পাগলা, 3 মাসে কাজ হয়নি হাসপাতালে, তোর মাও চিনলি না, বাপও চিনলি না, তোর নামও ভুলে গেছিস, যা 500 টাকা দিলাম মিষ্টি খাগা, কাল সকালে তাবিজ দিব। পাগলা কয়, আমি কি অত পাগল নাকি, এটা 20 টাকা? আমি নোট ভালোই ছিল বাবা, নাম ভুলে গেছে। তাহলে বাচ্চাদের ওয়াজ আছে, আছে না? তারপরে যারা ভার্সিটিতে পড়ে সেই মহিলারও ওয়াজ আছে, আছে না? স্বামী স্ত্রী দুইজন এসে কয়, ও আব্বা বাসাও। আমি আমি তোমার কোন যাইতি আব্বা? বিপদে পড়লে তো উকিলকেও আব্বা ডাকে। কইছে ও আব্বা, আব্বা। তুমি আব্বা কিসের আব্বা? কই তুমি তো এমনি আব্বা, বা বয়সী। আমি ও আচ্ছা ঠিক আছে, তাহলে পাতাই নি তাতাই নি না, বয়সের আব্বা। কি হয়েছে? কইছে আমার একটা মাত্র মেয়ে, ছেলে আল্লাহ দেয় নাই, পরীর মতন চেহারা। ও আব্বা কত কষ্ট করে করে তোমার জামাই, মানে ওর স্বামী ঝালাইয়ের কাজ করে, ঝালাইয়ের কাজ, মেয়েটাকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আয়ে পাশ কলেজে কেবল ঢুকলো। মেয়ে তো বলছে আমাকে টাচ মোবাইল দাও। কি মোবাইল দিলাম? টাচ মোবাইল দেওয়ার পরে ও আব্বা আমার একটা মাত্র মেয়ে বলতেছে ফেসবুকের লাইন দাও, তাও দিয়ে দিলাম। ও আব্বা কি বলবো আব্বা, আমি এত ঘন ঘন আব্বা বলিস না, জাগায় ভুল করেছিস। লেখাপড়া করে না আব্বা, খালি কি চালায় জোরে কর, ফেসবুক চালায়। হঠাৎ করে মেয়ে আমার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মেয়ে আমার কথা বলতে গেলে চিল্লায় উঠে। আমি বলছি মা তোর কি হয়েছে? মেয়ে আমাকে গলা জড়ায় ধরে কান্নাকাটি করে বলছে, মা গো আমি ফেসবুক একটা ছেলের সাথে প্রেম করেছি, বিয়ে দিয়ে দাও, 10 দিনের মধ্যে যদি বিয়ে না দাও, খোদার কসম গো মা আমি বিষ খাবো। এইবার বাবা আমার স্বামীকে পাঠাইলাম ওই ছেলের ঠিকানা মোতাবেক। ওই ছেলের ঠিকানা হলো সিলেট জেলা। আমার স্বামী গিয়ে দেখে ওই ছেলে হলো সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? সুইপার কি মসজিদ ঝাড়ু দেয় নাকি? সুইপার কি পায়খানা পরিষ্কার করে না? সুইপার ফ্যামিলি। ও আব্বা এটা তাবিজ দেও। তাবিজ তো তোমার মেয়েকে দিব, তো তোমরা এখানে গীত গাইতে আইসো কেন? তো ফোন করলো, হ্যালো বাঙালি হুজুরের বাসায় চলে আসো, শহরে তো সব জায়গায় রিক্সা টিক্সা, চলে আসলো, আইসে দেখি মোটামুটি মাল পাঁচ ফুট ৬ ইঞ্চি না, 2 ফুট বাদ দিয়ে দাও। তারপরে আবার কালার মালার করে একেবারে চুল ছিল এমন সুন্দর, আবার এই জায়গায় দেখে একটু হলুদ করিছে, এটা কালো আছে। তা আমি ডিজাইন আমাকে এসে কয়, সালাই মালাই কম সালাম হবে নাকি? জোরে ক। আমি কি বললা? বলে সালাম আলাইকুম। আমি বস থাক, তোর সালামের আমার দরকার না। তোমার নাম কি? বলে আমার নাম টুম্পা খাতুন। আচ্ছা, টুম্পার সাথে আবার খাতুন লাগাইছো। আচ্ছা তোমার বাপ মাঝে কাইন্দে বেড়াচ্ছে, তুমি একটাই মাত্র মেয়ে, তোমার বাপ মাঝে কাইন্দে বেড়াচ্ছে, তুমি যে একটা মাত্র মেয়ে, তো তুমি ওই সুইপার ফ্যামিলিকে বিয়ে করবা, তোমার এত কি ভূতে ধরিছে? বলে দেখেন আমাকে বুঝ দিবেন না, প্রেম যখন হয়ে যায় তখন জাতি ধর্ম বোঝে না। আমি আমার থেকে বড় মুক্তি, প্রেম যখন হয়ে যায় তখন জাতি ধর্ম মানে না।
তুমি কি বিয়ে করবাই? বলে আমি তো বলেই দিয়েছি 10 দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো। কয়দিন হয়েছে? 7 দিন। আছে কয়দিন? ওই এমনি কি আব্বা বলে জড়ায় ধরে নাকি? আমি বলছি যে 7 দিন আছে 3 দিন। আমি এই এই বেয়াদব, তুমি একটা যুবতী মেয়ে, তুমি বিষ পাবা কোথায়? বিষের দোকানে গেলে কি তোমাকে দেবে? হ্যাঁ, তুমি অযথা ভয় দেখাও। তখন বলছে এই দেখেন, আবার কি মাল, কোমরে বিষ বাইন দিয়ে নিয়েছে। তখন ওর মা কয়, ও আব্বা আব্বা আব্বা, আপনি বিষটা কেড়ে নেন, আমার একটাই জানের জান আমার। আমি বের কর, দিবে না, বের কর, দিবেই না। জোর করে কেড়ে নিলাম, জোর করে কেড়ে নিয়ে দেখি খোদার কসম মাগো, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল।